Bismillahirrahmanirrahim. Alhamdulillah wassalatu wassalam ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wasallam asliman kaseera. Inshallah taala ajke amra alochona korbo muslim gunahgarder somporke. Muslim kintu jader moddhe bhalo mondho ubhoy bidyaman. Nekamolo ache temni bhabe gunaher kajo ache. Je somosto muslimra kichu sunirdishto gunah kore thake এবং যাদের শাস্তির কথা কুরআন এবং হাদিসে উল্লেখিত আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে আলোচনা করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনেই অর্থাৎ জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা হওয়ার আগেই কিছু মুসলিমদেরকে সেখানে তাদের গুনাহের কারণে সুনির্দিষ্ট কিছু শাস্তি প্রদান করবেন। জান্নাত কিংবা জাহান্নামে তাদেরকে পাঠানোর আগেই কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি প্রদান করা শুরু হয়ে যাবে। তো আজকের সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করতে যাচ্ছি এবং এখানে প্রায় 11টি পয়েন্টে সেই সময়ে গুনাহগার মুসলিমদের অবস্থা সম্পর্কে আলোচনা করা হবে। এক নম্বর, প্রথমেই আমরা যাদের কথা বলতে যাচ্ছি তারা হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ প্রদান করেছেন, কিন্তু তারা সেই সম্পদের উপরে যাকাত প্রদান করে না, তাদের প্রসঙ্গে তাদের কী অবস্থা হবে এবং তাদের বিভিন্ন ধরনের শাস্তির কথা আমরা বিভিন্ন রকম হাদিসে দেখতে পাই। সহি বুখারির একটি হাদিসে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু সে সেই সম্পদের যাকাত আদায় করল না, তার সম্পদকে একটি বিষধর সাপে পরিণত করা হবে। সাজা আল আকরা, একটি বিষধর সাপে পরিণত করা হবে এবং সেই বিষাক্ত সাপের শিঙের মতো দুইটি বিষাক্ত দাঁত থাকবে এবং কিয়ামতের দিন এই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এটা তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়। সেই সাপটি তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়। এবং এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াদখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير. যার অর্থ হচ্ছে আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন অথচ তারা সেই সম্পদ নিয়ে কৃপণতা করছে, আল্লাহ তাদেরকে সম্পদশালী করেছেন কিন্তু তারা সেই সম্পদ নিয়ে কৃপণতা করছে, তাদের এই ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে, বরং তা তাদের জন্য অকল্যাণকর হবে। অচিরেই কিয়ামতের দিনে যা নিয়ে তারা কৃপণতা করেছে তা দিয়ে তাদের গলায় বেরি বানিয়ে পরিয়ে দেওয়া হবে। আর আল্লাহই হচ্ছেন আসমান ও জমিনের পরম সত্ত্বাধিকারী, আর যা কিছু তোমরা করো আল্লাহ সেই সম্পর্কে জানেন। এখানে গেল একটি নির্দিষ্ট ধরনের শাস্তির কথা। সহি মুসলিমের অন্য আরেকটি হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বর্ণ এবং রৌপ্যের অধিকারী যেই সমস্ত ব্যক্তি সেই স্বর্ণ এবং রৌপ্যের যাকাত আদায় করে না তাদের কি শাস্তি হবে কিয়ামতের ময়দানে। সোনা এবং রূপার অধিকারী যে সমস্ত লোক যাকাত আদায় করে না কিয়ামতের দিনে তার ওই সমস্ত স্বর্ণ এবং রৌপ্য দিয়ে তার জন্য আগুনের অনেকগুলো পাত তৈরি করা হবে, আগুনের পাত তৈরি করা হবে। এরপর সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং সেই গরম উত্তপ্ত পাতগুলো দিয়ে তার কপালে, তার ললাটে, তার দেহের পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে, পিঠে দাগ দেওয়া হবে এবং যখনই সেই পাতগুলো ঠান্ডা হয়ে আসবে পুনরায় সেগুলিকে উত্তপ্ত করা হবে এবং সেই ব্যক্তির সাথে এরূপ করা হবে এমন একটি দিনে যার পরিমাণ হবে 50,000 বছরের সমান এবং তার এই শাস্তি সমস্ত মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। এরপর তাদের কেউ যাবে জান্নাতের দিকে আর কেউ যাবে জাহান্নামের দিকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে সমস্ত গবাদি পশুর উপরে যাকাত আদায় করতে হয় কিন্তু লোকেরা সেই সমস্ত গবাদি পশুর উপরে যাকাত প্রদান করে না, উট, গরু কিংবা ছাগল, সেই সমস্ত লোকেদের কী শাস্তি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত উট, গরু, ছাগলের মালিক তাদের পশুর উপরে যাকাত প্রদান করবে না, কিয়ামতের দিন তাকে একটি সমতল ভূমিতে উপুর করে ফেলে রাখা হবে এবং তার সেই সমস্ত গরু, ছাগল এবং উট তাকে শিং দিয়ে আঘাত করতে থাকবে এবং খুর দিয়ে কামড়াতে থাকবে, খুর দিয়ে তাকে মারাতে থাকবে, শিং দিয়ে আঘাত করতে থাকবে এবং খুর দিয়ে মারতে থাকবে এবং সারা দিন তাকে এইভাবে আঘাত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। এখন
আমরা যারা যাকাত প্রদান করি না, আমাদের সম্পদের কিছু অংশ বাঁচানোর জন্য, অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে 50,000 বছর পরিমাণ শাস্তি ভোগ করা, এটা কোনো একজন বুদ্ধিমান ব্যক্তির কাজ হতে পারে না। খুবই দুঃখজনক একটি ঘটনা। প্রথমত দেখুন যে যেই সম্পদের আপনি যাকাত আদায় করলেন না, আটকে রাখলেন, সেই সম্পত্তি আপনি এই কারণেই আটকে রাখলেন যে সেটা কোথাও না কোথাও আপনি ব্যবহার করবেন, কিন্তু সেই সম্পদে কোনো বারাকা বা বরকত নেই, কোনো ভালো নেই, কোনো খায়ের নেই। তারপরেও এর থেকে দুঃখজনক ঘটনা হচ্ছে যে এর জন্য পরকালে আখিরাতে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এবং দ্বিতীয়ত যে একটু ভেবে দেখুন যে যখন আপনি যাকাত আদায় না করে সেই টাকাটি নিজের কাছে রেখে দিলেন, কতদিনের জন্য এই টাকা আপনি নিজের কাছে রাখতে পারবেন? অল্প কিছুদিন, যতদিন আপনার জীবনে হায়াত থাকবে, বড় জোর 40-50 কিংবা সর্বোচ্চ 100 বছর। এবং যদি আপনি সেই সম্পদ খরচ নাও করেন, ঠিকই সেই অর্থ অন্য কেউ খরচ করবে, অথচ বিনিময়ে এর জন্য পরকালে আপনি কতদিন শাস্তি পাচ্ছেন? 50,000 বছর। আগে হোক কিংবা পরে হোক, আমাকে এবং আপনাকে অবশ্যই এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতেই হবে। এবং এ কারণে আল্লাহর পথে সম্পদ ব্যয় করার জন্য আমাদের আরও উদার এবং নমনীয় হওয়া প্রয়োজন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু আমাদেরকে এই সম্পদগুলো দিয়েছেন। ভেবে দেখুন, যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, যখন আমরা পৃথিবীতে এসেছি, তখন আমাদের নিজস্ব সম্পদ কিছুই ছিল না, কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছুই ছিল না। কিন্তু আজকে আমরা যা কিছু পেয়েছি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন, এবং আল্লাহই আমাকে আপনাকে এই সমস্ত সম্পদগুলো দান করেছেন। এবং আল্লাহর ইচ্ছা করলে তিনি এই সম্পদ থেকে আপনার জন্য যে অংশ নির্ধারিত রয়েছে সেগুলো ছিনিয়েও নিয়ে যেতে পারেন, কিংবা এর থেকেও বেশি সম্পদ আপনাকে দান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন এবং একটি নির্দিষ্ট রিজিক দিয়ে পাঠিয়েছেন। আপনি আপনার সেই নির্ধারিত রিজিকের থেকে বেশিও পাবেন না, কমও পাবেন না। আপনার রিজিক আপনার জন্য লেখা হয়ে গেছে, আপনি এর থেকে বেশিও খরচ করতে পারবেন না, কমও খরচ করতে পারবেন না। এবং দুই নম্বর গুনাহ, যার কারণে কিয়ামতের ময়দানেই মানুষকে শাস্তি ভোগ করতে হবে, এবং এই গুনাহটি আসলেই খুবই মারাত্মক একটি গুনাহ, কিয়ামত দিবসে যেই সকল গুনাহের জন্য একেবারে নির্ধারিত শাস্তির বিধান রয়েছে তার মধ্যে এটি খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ একটি বড় গুনাহ। এবং এই গুনাহের জন্যই আমরা দেখতে পাই ইবলিশ, শয়তান, সে আল্লাহর ভয়ঙ্কর রোষে পড়েছে এবং সৃষ্টির উত্তম একটি পর্যায় থেকে একেবারে নিকৃষ্ট একটি জীবে পরিণত হয়েছে। এবং এই গুনাহটি কী ছিল? সেটা ছিল আল কিবর বা অহংকার। এবং এই গুনাহের জন্যই ইবলিস অতি উচ্চ পর্যায় থেকে, উচ্চ একটি মর্যাদাবান অবস্থানে সে ছিল, সেখান থেকে একেবারে নিম্ন জঘন্য একটি পর্যায়ে সে অধঃপতিত হয়ে গেল এবং আল্লাহর অভিশাপ তার উপর। অথচ আমরা দেখি যে ইবলিস যখন অহংকার করেছিল সে আল্লাহকে কী বলেছিল? সে বলেছিল, আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আগুনের সৃষ্টি আর আদম হচ্ছে মাটির সৃষ্টি, আমি তার থেকে শ্রেষ্ঠ। নিজেকে বড় মনে করা, অহংকার করা, এবং এই অহংকারের জন্যই আল্লাহর সৃষ্ট সবচেয়ে অভিশপ্ত জীবে পরিণত হলো ইবলিস। এবং এই গুনাহটি এতই বিপজ্জনক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্টভাবে বলেছেন যে কারো অন্তরে যদি তিল পরিমাণও অহংকার থেকে থাকে তাহলে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, জান্নাতের সুবাস পর্যন্ত পাবে না। অর্থাৎ কারো অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুবাস পর্যন্ত লাভ করতে পারবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অহংকারী ব্যক্তি, যারা নিজেদেরকে বড় মনে করত, অহংকার করত, এদের আকৃতি মানুষের মতোই হবে, দেখতে মানুষের মতোই, কিন্তু আকার থাকবে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির, আদ্দার বা ছোট ছোট পিঁপড়ার মতো। সব দিক থেকে তাদের জন্য অপমান এবং অপদস্থ হয়ে তাদেরকে অধঃপতিত করা হবে, চারদিক থেকে অপমান তাদের জন্য ঘিরে আসবে। এবং আমরা দেখতে পাই যে হাদিসে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আদ্দার, আদ্দার হচ্ছে খুবই ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতির এক প্রকারের পিঁপড়া। এবং আপনারা জানেন যে পিঁপড়ার বিভিন্ন ছোট বড় আকৃতি আছে, সাধারণত কালো পিঁপড়াগুলো একটু বড় আকৃতির হয়ে থাকে, এবং এই সমস্ত সাধারণ পিঁপড়াদেরকে বলা হয়ে থাকে নামল, কিন্তু এই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র আকৃতির পিঁপড়াকে বলা হচ্ছে আদ্দার। এই পিঁপড়ের আকৃতি নিয়ে কিয়ামতের দিন অহংকারী ব্যক্তিরা আল্লাহর সামনে এসে উপস্থিত হবে, এবং সেদিন আমরা জানি সমস্ত মানুষ একটি ময়দানে সমবেত অবস্থায় থাকবে এবং মানুষ এক পর্যায়ে আতঙ্কিত অবস্থায় ছুটোছুটি করতে থাকবে, হুড়াহুড়ি করে দৌড়াদৌড়ি করতে থাকবে। সেই সময় এই ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়ার আকৃতিতে যেই সমস্ত মানুষগুলো থাকবে, যারা দুনিয়াতে নিজেদেরকে বড় মনে করেছিল, অহংকার করত, মানুষের কাছে নিজেদেরকে
প্রদর্শন করে বেড়াতো, এই সমস্ত লোকদেরকে সেই দিন অন্যান্য মানুষেরা খেয়াল পর্যন্ত করবে না এবং মানুষের পায়ের তলায় এরা পদদলিত হয়ে অপমানিত এবং অপদস্ত অবস্থায় থাকবে। কিয়ামতের দিন মানুষ অস্থির হয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকবে এবং সেই সময়ে কোনো কিছুই তার খেয়াল থাকবে না। তখন এই অহংকারী ব্যক্তিগুলো মানুষের পায়ের নিচে পদদলিত হবে। অহংকার সত্যি খুব বড় একটি গুণা, কারণ আপনি যদি ভেবে দেখেন যে অহংকার বিষয়টা আসলে কী, অহংকার হচ্ছে মূলত এক প্রকার মিথ্যাচার। যে ব্যক্তি অহংকার করে সেই আসলে একটা মিথ্যাচার করছে, কারণ অহংকার মানে হচ্ছে যে আমি যা নই সেটা দাবি করা, মিথ্যা ব্যক্তিত্ব। অহংকার মানে সত্যকে অস্বীকার করা, নিজেকে বড় মনে করা, আমি যতটুকু যোগ্য তার থেকে বেশি বলে নিজেকে উপস্থাপন করা, প্রমাণ করা কিংবা দাবি করা, অথচ আপনি সেই পরিমাণ যোগ্যতা আপনার মধ্যে নেই। এবং আমরা দেখি যে সৃষ্ট জীব হিসেবে মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য, এর মধ্যে একটি স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ স্বভাবগতভাবেই বিনয়ী। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র যিনি আমাদেরকে এই মর্যাদা প্রদান করেছেন যে আমরা সৃষ্ট জীব হিসেবে অন্যান্য জীবের থেকে শ্রেষ্ঠ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই মর্যাদা প্রদান না করতেন আমাদের কিছুই নেই, আমরা একেবারেই মূল্যহীন এবং অকেজো। এবং এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে মানুষের উপরে এমন কিছু সময় অতিবাহিত হয়ে গেছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। মানুষের উপরে এমন সময় অতিবাহিত হয়ে গেছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। এমনও সময় ছিল যখন মানুষ কিছুই ছিল না, এমন সময় ছিল যে আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব পর্যন্ত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সম্মানিত করেছেন। কাজেই আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে যদি আমরা সম্মান মর্যাদা কামনা করি আমরা অপমানিত হব, অধঃপতিত হব। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আমাদের সম্মান এবং মর্যাদা কামনা করা উচিত নয়। সুতরাং আমাদেরকে আমাদের সৃষ্ট বৈশিষ্ট্যের উপর থাকতে হবে, অর্থাৎ আমাদেরকে আরও বিনয়ী হতে হবে এবং বিনয়ী হয়েই পৃথিবীতে বসবাস করা উচিত। কারণ যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিচে করে দেবেন, এবং যে নিজেকে ছোট মনে করবে, বিনয়ী মনে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা আরও বৃদ্ধি করে দেবেন। এবং আমরা বলছিলাম যে যখন আমরা অহংকার করি তখন আসলে এমন কিছু দাবি করি সত্যিকার অর্থে আমরা যেটা নই, এবং এই কারণে অহংকার হচ্ছে এক প্রকারের মিথ্যাচার, এবং এই মিথ্যাচারিতাকে প্রকাশ করে দেওয়া হবে। সমস্ত এই সমস্ত ভুল ধারণা যা মানুষের সামনে প্রকাশ করে নিজেদেরকে আমরা বড় বলে উপস্থাপন করতাম, অহংকার করতাম, এই সমস্ত মিথ্যাচারকে প্রকাশ করে দেওয়া হবে কিয়ামতের দিন। এবং অহংকারীদেরকে সেই আকৃতি প্রদান করা হবে যা তাদের জন্য সত্যিকার অর্থে প্রাপ্য ছিল, অর্থাৎ তারা সত্যিকার অর্থে সম্মানের যোগ্য ছিল না, তাই আল্লাহ সেই দিন তাদেরকে অপমানিত পর্যুদস্ত করবেন এবং ছোট ছোট পিঁপড়ার আকারে তারা কিয়ামতের দিনে ময়দানের মধ্যে থাকবে। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে ছোট, সবচেয়ে অপমানিত হবে যে দুনিয়াতে নিজেকে শাহানশাহ বলে দাবি করত। শাহানশাহ মানে হচ্ছে রাজাদের রাজা, সে নিজেই নিজেকে এই সমস্ত উপাধি দিয়েছিল নিজেকে বড় প্রমাণ করার জন্য। বাদশাহদের বাদশাহ, শাহানশাহ এই উপাধি নিজেকে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই ব্যক্তি সবচেয়ে ক্ষুদ্র এবং অপমানিত হবে। এবং আল্লাহ আলম যে এটা আসলে সুনির্দিষ্টভাবে কাকি নিয়ে বলা হয়েছে, কিন্তু আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে একটা সময় ছিল যখন যারা পারস্য সম্রাট ছিল তারা নিজেরা নিজেদেরকে শাহানশাহ বা বাদশাহদের বাদশাহ, রাজাদের রাজা বলে দাবি করত। এই ধরনের উপাধি দিয়ে তারা নিজেদেরকে বড় বলে মানুষের কাছে উপস্থাপন করত। কি আমাদের দিন হতে পারে যে এই সমস্ত রাজা বাদশাহ অহংকারী যারা ছিল তাদেরকেই আল্লাহ অতি ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়ার আকারে তাদের সামনে, মানুষের সামনে, আল্লাহর সামনে উপস্থিত করবেন এবং সবাই তাদেরকে পাত্তা পর্যন্ত দিবে না এবং পায়ের নিচে পাড়িয়ে চলে যাবে, কেউ তাদেরকে খেয়াল করবে না। এবং এই অপমানের কারণ হচ্ছে যে দুনিয়াতে তারা অহংকার ভরে এমন সব কথা বলতো, এমন মর্যাদা দাবি করতো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একজন সৃষ্টির পক্ষে দাবি করা তার স্বভাব বিরুদ্ধ, তার পক্ষে শোভনীয় নয়। এবং তিন নম্বরে আমরা এমন কিছু গুনাহ নিয়ে আলোচনা করব যেই গুনাহগুলোর কারণে কিয়ামতের দিন আল্লাহ সেই গুনাহগার ব্যক্তিদের দিকে তাকাবেন পর্যন্ত না, তাদের সাথে কথা বলবেন না, এমনকি তাদেরকে সেই গুনাহ থেকে পবিত্রও করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি থামানান ক্বালিলা
ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار تنشتوي جرى সেই সব বিষয়কে গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন, সেই সমস্ত বিষয় গোপন করে যেগুলো আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেই জন্য অল্প মূল্য গ্রহণ করে, তারা আসলে আগুন ছাড়া নিজেদের পেটে কিছুই ঢুকায় না। আর আল্লাহ কিয়ামতের দিন না তাদের সাথে কথা বলবে, না তাদেরকে পবিত্র করা হবে, এবং বস্তুত তাদের জন্যই রয়েছে বেদনাদায়ক আজাব। এরাই হলো সেই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে এবং ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে ক্রয় করেছে আজাব। অতঃপর জাহান্নাম, তারা কী রূপে সেটা সহ্য করবে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাদের ব্যাপারে কথা বলা হচ্ছে তারা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা আলেম ছিল, যারা আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান রাখত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিনের জ্ঞান, সত্যের জ্ঞান দিয়েছিলেন, কিন্তু সমস্যা হলো যে তারা সেই সমস্ত সত্যকে জানার পরে, হক জানার পরে সেগুলো মানুষের কাছ থেকে গোপন করেছে, সত্য প্রকাশ করেনি। এবং তাদের শাস্তি হচ্ছে যে আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাকাবেন না এবং গুনাহ থেকে পবিত্র পর্যন্ত করবেন না। এবং আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদেরকে হকের জ্ঞান দেওয়া হয়েছে কিন্তু তারা তা গোপন করে রেখেছিল, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের মুখমণ্ডলকে আগুন দিয়ে ঝলসে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, হক এবং বাতিলের পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন, প্রভেদ করা শিখিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে যাতে সেই জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, প্রচার করে দেওয়া হয়, অন্যদেরকেও সেটাকে জানানো হয়। শুধু নিজে জানলেই হবে না, মানুষকেও সেই সত্য জানাতে হবে। এবং যদি কেউ তা প্রকাশ না করে, প্রচার না করে, উল্টো মানুষের কাছ থেকে গোপন করে রাখলো, তাহলে এই ইলম বা জ্ঞানের কী প্রয়োজন হলো এবং এই ইলম বা জ্ঞান কী কাজে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে একটি নিয়ামত দান করেছিলেন, সে এই নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করলো, মানুষের কাছ থেকে সত্যকে গোপন করে রাখলো। এবং আমরা দেখতে পাই যে ফিকহের একটি মুখ্য বিষয় বা একটি মূলনীতি হচ্ছে ইলম প্রচারে, জ্ঞান প্রচারে বিলম্ব না করা, দেরি না করা, অর্থাৎ সময় মতো ইলম প্রচার না করা বা দিনের দাওয়াত না দেওয়া, এটা শরীয়ত সম্মত নয়। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো একটি গুনাহ আপনার সামনে সংঘটিত হতে দেখেন, তখন আপনার উচিত যে সেই সমস্ত মানুষকে তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া, তাদের ভুল ধরিয়ে দেওয়া এবং সচেতন করে দেওয়া। এবং যদি আপনি তা না করেন, তাহলে তার পেছনে অবশ্যই একটি যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। যেমন ধরুন যে তার ভুল ধরিয়ে দেওয়ার ফলে তারা আরও উত্তেজিত হয়ে গেল, নিজেদের ভুলটা তারা বুঝতে পারল না, বরং আরও উত্তেজিত হয়ে গেল, আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে বসলো, ফিতনা সৃষ্টি করলো, মারামারি লাগিয়ে দিল, এটা আরও বড় গুনাহের কারণ হয়ে গেল। তাদেরকে ভালো করতে গিয়ে তারা নিজেরা আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করলো, ফলে আরও বেশি অনাচার অত্যাচার সৃষ্টি হলো। এগুলো বৈধ অজুহাত হতে পারে যে এর কারণে আমরা সেই মুহূর্তে দিন প্রচারে বিলম্ব করতে পারি। তবে সাধারণভাবে দিনের ইলম প্রচারে বিলম্ব করার কোনো সুযোগ নেই। এবং আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালিলা أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم যে যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং ওয়াদা বা প্রতিজ্ঞাকে সামান্য মূল্যে বিক্রি করে দেয়, আখিরাতে তাদের কোনো অংশ নেই, আর তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিও দিবেন না, আর তাদেরকে পরিশুদ্ধও করবেন না, বস্তুত তাদের জন্যই আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু লোকের ব্যাপারে কথা বলেছেন যারা দুনিয়ার স্বার্থে, নিজেদের ব্যক্তিগত স্বার্থে কিছু পাওয়ার জন্য নিজেদের দিনকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ যারা দুনিয়ার স্বার্থে, নিজেদের স্বার্থে আল্লাহর দিনকে বিক্রয় করে দিয়েছে, তাদেরকে মানুষের নিকট বিকৃতভাবে ইসলামকে
উপস্থাপন করেছে, আপোষ করেছে, তাদের জন্য রয়েছে মর্মান্তিক মর্মন্তুদ শাস্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে যারা হচ্ছে দরবারি আলেম বা সুলতানের আলেম, সেই সমস্ত লোকদের কথা। সুলতান বলতে এখানে দেশের নেতা হতে পারে, প্রেসিডেন্ট, রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, যে কেউ হতে পারে, বা এই সকল আলেম হচ্ছে দরবারি আলেম, যারা তারা হচ্ছে সেই সমস্ত আলেম যারা আল্লাহকে খুশি করার বদলে তাদের ক্ষমতাশীল সেই ব্যক্তি প্রেসিডেন্ট কিংবা রাজা কিংবা বাদশাহ প্রধানমন্ত্রী তাদেরকে খুশি করার জন্য ফতোয়া প্রদান করে থাকে, এবং তারা এই সমস্ত শাসক শ্রেণীর মিথ্যাচার এবং খারাপ কাজগুলোকে বৈধতা দিয়ে দেয়, কারণ তাদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন, তারা জানে যে কীভাবে এই তথ্যকে বিকৃত করে মানুষের নিকট উপস্থাপন করতে হবে। অর্থাৎ তারা এই ইলমের অপব্যবহার করে এবং শাসক শ্রেণীর মিথ্যাচার এবং খারাপ কাজগুলোকে তারা বিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপন করে এবং বৈধ হিসেবে তাদেরকে উপস্থাপন করে, এবং এই অবৈধ কাজগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা সেই ইলমকে ব্যবহার করে, দিনকে ব্যবহার করে, এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি তারা চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর দিনকে তারা বিকৃত করে ফেলে। এই কারণে এই সকল আলেমদের শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তাদের দিকে তাকাবেন না, দৃষ্টি প্রদান করবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে খুবই কঠিন শাস্তি। এবং আরও কিছু লোক রয়েছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উপেক্ষা করবেন, তারা হচ্ছে কারা, যারা আল্লাহর নামে কসম খায়, আল্লাহর নামে কসম খায় কিন্তু সেই কসমটি মিথ্যা এবং মিথ্যা বলে। যেমন অনেকেই বলে যে আল্লাহর নামে কসম করে বলছি আমি এই কাজটি করেছি, কিংবা আমি এই কাজটি করিনি। যদি সে আল্লাহর নামে কসম খেয়ে মিথ্যা বলে, তাহলে কিয়ামতের দিন কঠিন শাস্তি তার জন্য মজুদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না, পবিত্র করবেন না, এবং তার জন্য রয়েছে মারাত্মক মর্মন্তুদ শাস্তি। এবং ইতিপূর্বে যে আয়াতটি আমরা শুনলাম, সেই আয়াতের তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন। প্রথম হাদিস আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তিন প্রকারের লোক রয়েছে যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কথা বলবেন, না তাদের দিকে করুণা দৃষ্টিতে তাকাবেন, আর না তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এই কথা শুনে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলোকে, এরা তো সত্যিই খুবই বড় একটি ক্ষতির মধ্যে রয়েছে। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার এই কথাটি পুনরাবৃত্তি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এক নম্বর, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেয়। দুই নম্বর, মিথ্যে শপথ করে যে ব্যক্তি নিজের ব্যবসায়িক পণ্যগুলোকে বিক্রয় করে, মিথ্যে শপথ করে নিজের পণ্য বিক্রয় করার জন্য। এবং তিন নম্বর, আল মান্নান, অর্থাৎ এমন এক প্রকার ব্যক্তি যে কারো প্রতি একটি অনুগ্রহ করে, উপকার করে, কিন্তু সেটা করার পরে সে বারবার সেটাকে সেই ব্যক্তিকে স্মরণ করিয়ে দেয় বা সেই কাজটি বারবার প্রকাশ করে। এবং এই হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। অর্থাৎ আরেকটি হাদিস আমরা দেখতে পাই যে শুধুমাত্র অহংকারবশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেওয়ার প্রসঙ্গেও আলাদা হাদিস এসেছে, এবং এই ব্যক্তিদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, করুণা দৃষ্টিতেও তাকাবেন না, বরং তাদেরকে কঠিন শাস্তি দিবেন টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেওয়ার জন্য। প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি, দুই নম্বরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাদের কথা বলেছেন, তারা হচ্ছে নিজেদের ব্যবসায়িক পণ্যগুলোকে বিক্রয় করার সময় তারা আল্লাহর নামে মিথ্যে কসম খায়, মিথ্যে কসম খেয়ে বলে, যেমন আল্লাহর কসম, এই জিনিসটি কিনতে আমার 100 টাকা খরচ হয়েছে, আমি আপনাকে কেনা দামে বিক্রয় করে দিলাম, কিন্তু সে আসলে অর্ধেক মূল্য, হয়তো 50 টাকা দিয়ে সেই জিনিসটি কিনেছে। এই ধরনের মিথ্যাবাদী ব্যক্তি যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না, এবং তাদের জন্য কঠিন শাস্তি মজুদ রয়েছে। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মান্নানের কথা। আল মান্নান হচ্ছে সেই সকল ব্যক্তি যে একটা উপকার করলো, একজনের ভালো কাজ করলো, তাকে বিপদে সাহায্য করলো, কিন্তু এরপর সে বারবার সেই লোকটাকে স্মরণ করিয়ে দিবে যে আমি কিন্তু তোমাকে অমুক দিনে এই রকম একটা কাজ করে সাহায্য করেছিলাম, উপকার করেছিলাম। যেমন কেউ বললো যে মনে আছে, স্মরণ করে দেখো যে 1 বছর আগে কিন্তু আমি তোমার জন্য এই কাজটা করেছিলাম, ওই বিপদের সময় তোমাকে আমি এরকম একটা বিষয় দিয়ে সাহায্য করেছিলাম। অর্থাৎ এর দ্বারা মূলত বোঝায় যে সে এই যে সাহায্যটা করলো বা একজন ব্যক্তিকে অনুগ্রহ করলো, এটা সে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য করেনি, বরং সে নিজের স্বার্থের জন্য করেছে। ফলে সেই ব্যক্তিকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে যে আমি কিন্তু তোমাকে এরকম একটা বিষয়ে সাহায্য করেছিলাম, এখন তুমিও আমাকে বিপরীতে কিছু প্রতিদান দাও। অর্থাৎ সে আল্লাহর কাছ থেকে কোনো কিছু আশা না করে, বরঞ্চ সেই ব্যক্তির কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় সেই বিপদের মুহূর্তে সাহায্য করেছিল, এবং যখন বর্তমানে সে প্রতিদানে কিছু পাচ্ছে না, তখন সে বারবার তাকে সেই বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে তাকে ছোটো করছে, খোটা দিচ্ছে। এবং আরেকটি হাদিসে বুখারী এবং মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে যে ব্যক্তি কারো সম্পদ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মিথ্যা কসম করে, সম্পদ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মিথ্যা কসম করে, সেই ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ লাভ করবে, তখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হবেন। এবং মুসনাদে আহমদে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তিন ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, বরং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। প্রথম ওই ব্যক্তি যার নিকট প্রয়োজনের অতিরিক্ত পানি রয়েছে, প্রয়োজনের অতিরিক্ত পানি, কিন্তু এই পানি সে কোনো মুসাফিরকে প্রদান করে না, নিজের কাছে আটকে রাখে। দ্বিতীয় ওই ব্যক্তি যে আসরের পরে মিথ্যা কসম খেয়ে নিজের মাল বিক্রি করে। আর তৃতীয় যারা ইমামের কাছে বাইয়াত দেয়, যদি সেই ইমাম বা নেতা তাদেরকে অর্থ প্রদান করে তাহলে তারা খুশি থাকে, আর যদি সে অর্থ প্রদান না করে তাহলে তারা সেই বাইয়াতকে প্রত্যাহার করে নেয়। এই হাদিসটির প্রথম অংশে বলা হচ্ছে যে এমন একজন ব্যক্তি যার কাছে প্রচুর পরিমাণে পানি রয়েছে, নিজের ব্যবহারের পরও অতিরিক্ত পরিমাণ পানি তার কাছে আছে, মজুদ আছে, কিন্তু যখন কোনো একজন মুসাফির পিপাসার্থ ব্যক্তি তার কাছে সাহায্য চায় সে তাকে দেয় না, প্রয়োজনের অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও সে দিল না। আরেকটি হাদিসে রয়েছে যে আল্লাহ মুসাফিরকে পানি দিতে অস্বীকারী সেই ব্যক্তিকে বলবে যে তুমি কেমন করে সেই জিনিস দিতে চাইলে না যার মালিক তুমি ছিলে না, কেমন করে সেই জিনিস দিলে না যার মালিক তুমি নও। পানি এটা সবার জন্যই প্রয়োজনীয়, এই কারণে সহজলভ্য এবং সৃষ্ট সকল জীবের জন্য পানি প্রয়োজন। অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও যার পানি নেই আপনি তাকে পানি দিলেন না, অথচ আপনি নিজে এই পানির মালিক নন। যার পানির প্রয়োজন তাকে অবশ্যই আমাদেরকে এই ধরনের বিষয়ে সাহায্য করতে হবে। এরপর দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দ্বিতীয় ওই ব্যক্তি যে আসরের পরে মিথ্যা কসম খায় নিজের মালকে বিক্রি করার জন্য। এখানে আসরের পরে মিথ্যা কসম খেয়ে নিজের মাল বিক্রি করা বলতে আসলে কী বোঝানো হয়েছে? তো সাধারণত মানুষ দিনের বেলাতেই মাল বিক্রয় করে থাকে, ব্যবসায়িক কর্মকাণ্ড অধিকাংশ দিনের বেলাতেই সম্পাদন করে, কিন্তু আসরের পরে যখন সন্ধ্যা গুনিয়ে আসে, দিন শেষ হয়ে আসে, তখন সেই বিক্রেতার মনে একটি আশঙ্কা সৃষ্টি হয় যে হয়তো তার এই মাল আজকে অবিক্রিত অবস্থায় থেকে যাবে এবং এটা নিয়েই তাকে বাড়িতে ফেরত যেতে হবে। এই কারণে সেই বিক্রেতা চায় না যে এই বোঝাকে আবার ফেরত নিয়ে নিজে বাড়িতে চলে যায়, যার কারণে সে চায় যে শেষ সময়ে কোনো একটা কৌশলে যদি এই মালকে বিক্রি করা যেত, এবং শেষ সময়ে তারা এই কারণে আল্লাহর কসম খেয়ে নিজের মালকে বিক্রয় করার চেষ্টা করে এবং মিথ্যা বলে। এই মিথ্যা কাজকে বৈধ প্রমাণ করার জন্য তারা আল্লাহর নামে কসম খায়। আগে আমরা দেখতাম যে মানুষ সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের আলোতেই সব কাজ শেষ করে ফেলতো, কেনাবেচা করতো, এবং তাদের কাজের সময় ছিল ফজর থেকে মাগরিব পর্যন্ত, দীর্ঘ একটা সময় ধরে তারা কাজ করত। কিন্তু মানে আমাদের কাজ করার সময় বর্তমানে আমরা দেখি যে আমরা তাদের থেকেও কম সময় কাজ করি, তারা ফজর থেকে মাগরিব পর্যন্ত অর্থাৎ সারা দিন দিনের আলো যতক্ষণ থাকতো কাজ করত। আর আমাদের আমরা বর্তমানে যারা কাজ করছি তারা বিভিন্ন কাজগুলো, আমাদের ছুটির দিন আছে, সকাল 8টা থেকে 5টার মধ্যে আমরা শেষ করতে পারি, কিংবা অফিস যারা করছি 9টা থেকে 4টা, 9টা থেকে 5টা, এইটুক সময়ের মধ্যে আমরা কিন্তু আমাদের কাজগুলোকে শেষ করে ফেলছি, এরপরে অতিরিক্ত আমরা বিভিন্ন ছুটির দিন পাচ্ছি। অথচ যখন আমাদেরকে বলা হয় যে আমরা আমাদের যে সমস্ত ইসলামী দায়িত্ব দাওয়ার কাজ এই সমস্ত আমরা কেন করছি না, কিংবা ইবাদতের ক্ষেত্রে আমরা কেন গাফেল থাকছি, অজুহাত হিসেবে আমরা কী নিয়ে আসি? আমরা অজুহাত হিসেবে নিয়ে আসি যে আমাদের বিভিন্ন রকম কাজ, আমাদের কর্মব্যস্ততা, এইগুলোকে আমরা দোষারোপ করে থাকি। কিন্তু আমরা দেখলাম যে আগে যারা যে সমস্ত মানুষ ছিলেন, সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, তারা সপ্তাহে 7 দিনই কাজ করতেন এবং তাদের আমাদের মতো 8টা থেকে 5টা পর্যন্ত অফিস কিংবা 9টা থেকে 4টা পর্যন্ত অফিস এরকম ছিল না, সারা দিন যতক্ষণ আলো ছিল, দিনের আলো থাকতো, তারা কাজ করতেন। কিন্তু এরপরও সুবহানাল্লাহ আমরা দেখতে পাই যে আমাদের পূর্ববর্তী জমানার লোকেরা সারাদিন কঠোর পরিশ্রম করার পরও তারা তাদের যে সমস্ত ইসলামিক দায়িত্ব দাওয়া ইবাদত এগুলোকে খুবই সুন্দরভাবে, সুচারুভাবে, সুষ্ঠুভাবে সম্পাদন করেছেন। এত ব্যস্ততার মধ্যেও তারা অনেকে জিহাদ করেছেন, কিয়ামুল লাইল করেছেন, কুরআন পড়েছেন, কুরআন হিফজ করেছেন, অন্যকেও শিক্ষা দিয়েছেন, এবং তাদের এই কাজে বারাকাত ছিল, কারণ তাদের দিনের প্রতি সত্যিকারের একটা সংকল্প ছিল, তাদের তাকওয়া ছিল, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাজে বরকত দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে ওয়াল্লাযীনা হতাদাউ যাদাহুম হুদাউ ওয়া আতাহুম তাকওয়াহুম, সৎ পথ প্রাপ্ত হয়েছে, তাদের এই সৎ পথ প্রাপ্তি আরও বেড়ে যায় এবং আল্লাহ তাদেরকে তাকওয়া প্রদান করেন। এখন যে বিষয়টি হচ্ছে যে আমাদের যদি অন্তরে সত্যিকারের সেই ইখলাস থাকে, আন্তরিকতা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদেরকে সময় প্রদান করবেন, অবসর সময় প্রদান করবেন, যেই সময় আমরা আমাদের দিনী দায়িত্বগুলো পালন করতে পারবো, মানুষকে ইসলামের দাওয়া প্রদান করতে পারবো। অবশ্যই এর মধ্যে আমরা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে লাভ করবো, বরকত লাভ করবো। এবং হাদিসের সেই অংশে যেটা বলা হয়েছিল যে তৃতীয় সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে উপেক্ষা করবেন এবং তাদেরকে শাস্তি প্রদান করবেন, সেই লোকগুলো কারা? যারা ইমামের কাছ থেকে কোনো একটি বিষয়ে বাইয়াত নিবে,
এখানে ইমাম বলতে বোঝা হচ্ছে যারা খলিফা, নেতা বা শাসক, তাদের কাছে বাইয়াত দিবে। এবং কিছু আরব বেদুইন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, পরবর্তী যুগেও কিছু আরব বেদুইন ছিল যারা বাইয়াত নিত অর্থের বিনিময়ে। অর্থাৎ যদি সেই সমস্ত নেতা তাদেরকে যত্নআত্তি করত, টাকা পয়সা আর্থিক সাহায্য প্রদান করতো, তাহলে তারা সেই সমস্ত যে কোনো একজন ব্যক্তির দিকে আনুগত্য প্রদর্শন করতো এবং তার দিকেই ঝুঁকে পড়তো। যারাই তাকে আর্থিক সাহায্য করতো তাদের কাছেই তারা আনুগত্য প্রদর্শন করতো। তো এখানে তাদের কাছে মুখ্য বিষয় ছিল অর্থ, টাকা পয়সা। তো সেই আরবদেরকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ সাহায্য প্রদান করতেন, তার থেকেও ইহুদিরা হয়তো বেশি টাকা পয়সা দিল, সাহায্য সহযোগিতা দিল, তারা সরাসরি ইসলাম ত্যাগ করে সেখানে চলে যেত। আর্থিক সুযোগ সুবিধার উপর নির্ভর করত তাদের এই ধর্মীয় মূল্যবোধ, টাকা পয়সার উপরে তাদের দিন পরিবর্তন হতো। এই জাতীয় লোকদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন না কথা বলবেন, না তাদেরকে পবিত্র করবেন। এবং প্রায় একই বিষয়বস্তুর উপর প্রায় একই রকম আরেকটি হাদিস রয়েছে বুখারী শরীফের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন প্রকারের লোকের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তারা হচ্ছে শাইখ উন জানি, বুড়ো ব্যক্তি কিন্তু ব্যভিচারী, মালিকুন কাজ্জাব, একজন রাজা অথচ মিথ্যাবাদী, এবং তৃতীয়ত আইলুন মুস্তাকবির, দরিদ্র ব্যক্তি কিন্তু সে অহংকারী। তো এখানে তিন প্রকার ব্যক্তির মধ্যে একটি বিষয় মিল রয়েছে, তিনজনের মধ্যে একটি বিষয় মিল রয়েছে, সেটা হচ্ছে যে তাদের এই সমস্ত গুণা যেগুলো তারা করলো, সেই গুণাগুলো করার আসলে কোনো প্রয়োজনীয়তাই ছিল না, কোনো তারা ছিল না, কামনা বাসনা ছিল না, এরপরও তারা সেই গুণাগুলো করেছে। এক নম্বরে দেখুন যে বুড়ো ব্যক্তি কিন্তু সে ব্যভিচার করেছে, বুড়ো ব্যভিচারী, শাইখুন জানি। সাধারণত বুড়ো বয়সে একজন মানুষ তার যৌবন হারিয়ে ফেলে, তার যৌবনের চাহিদা, কামনা বাসনা এগুলো কমে আসে। এরপরও যদি সেই বুড়ো লোকটি ব্যভিচার বা জিনা করে থাকে, অর্থাৎ সে এটা কোনো স্বাভাবিক প্রবৃত্তিগত কারণে বা খারাপ কাজ থেকে নিজেকে যখন ব্যর্থ হলো, স্বাভাবিক কোনো প্রবৃত্তিগত কারণে সে এটাকে করেনি, কেন তাহলে সে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে ব্যর্থ হলো, অথচ সেই কাজের পিছনে তার কোনো তীব্র অভিলাষ বা তাড়না ছিল না, মূলত সে দীর্ঘদিন ধরে এই গুণার কাজটি করতে করতে যখন সে বুড়ো বয়সে এসে গেল, যখন তার চাহিদা নেই, এরপরও সেই খারাপ কাজের অভ্যাস থেকে সে নিজেকে রক্ষা করতে পারেনি, এই কারণে সে বুড়ো ব্যক্তি হওয়ার পরও, তার যৌবন না থাকার পরও সে বিনা এবং ব্যভিচারের কাজে লিপ্ত হয়েছে। দ্বিতীয় ব্যক্তি রাজা, সে মিথ্যাবাদী, মিথ্যাবাদী রাজা। একজন রাজা সে হচ্ছে সেই এলাকার নেতা, প্রভাবশালী, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, অর্থাৎ তার কারো কাছে অজুহাত দেওয়া বা তার কারো কাছে ক্ষমা প্রার্থনা করা এইগুলোর কোনো প্রয়োজন নেই, সেই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, সেই এলাকার রাজা। অর্থাৎ একজন রাজার সাধারণত কখনো মিথ্যা কথা বলার প্রয়োজন হয় না, কারণ তার যথেষ্ট ক্ষমতা রয়েছে। সাধারণত মানুষ কখন মিথ্যা বলে? মিথ্যা বলে যখন সে দেখে যে একটা বিপদ আছে, তার ক্ষতি হওয়ার আশঙ্কা, তখন সেই বিপদ থেকে বাঁচার জন্য একজন সাধারণ মানুষ মিথ্যা কথা বলে। কিন্তু একজন রাজার সে সব রকম ক্ষমতা আছে, এরপরও সে মিথ্যা কথা বলছে, এবং এই কারণে এই গুণাটি করা তার প্রয়োজন ছিল না, এটা তার স্বাভাবিক নয়, বরং তার প্রবৃত্তির বিরুদ্ধে সেই গুণাটি করেছে, বিনা প্রয়োজনে সে মিথ্যা কথা বলছে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের শাস্তি সংরক্ষণ করে রেখেছেন। এবং তৃতীয় ব্যক্তি দরিদ্র ব্যক্তি, তার কিছুই নেই, বিত্ত বৈভব কিচ্ছু নেই, এরপরও সে অহংকার করে। এবং এই তিন প্রকার লোকের মধ্যে মিলটি হচ্ছে যে তাদের গুণা করার কোনো তীব্র তাড়না নেই, তবুও তারা গুণাহ করেছে। তার মানে হচ্ছে যে তাদের আসলে মূল সমস্যাটা হচ্ছে তাদের অন্তরে ঈমানের যথেষ্ট ঘাটতি রয়েছে, ন্যায় নিষ্ঠার অভাব আছে, এবং এই গুণাগুলো করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এত বেশিবার তারা দীর্ঘদিন ধরে এগুলো করে এসেছে, যার ফলে কোনো কামনা বাসনা ছাড়াই এখন শুধুমাত্র অভ্যাসের বশে এখনও পর্যন্ত এগুলোকে করে যাচ্ছে, গুণাগুলো থেকে বেঁচে থাকতে পারছে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরও তিন প্রকারের লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে শাস্তি প্রদান করবেন, তিন প্রকারের লোক রয়েছে যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে তাকাবেন না। তারা হচ্ছে এক নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, দুই নম্বর পুরুষালী ভাবসম্পন্ন মহিলা, যে মহিলা কিন্তু সে নিজে সবসময় সমস্ত কিছুর মাধ্যমে পুরুষদেরকে অনুকরণ অনুসরণ করে, পুরুষালী ভাবসম্পন্ন মহিলা। এবং তিন নম্বর হচ্ছে আদ্দায়ুস। আদ্দায়ুস শব্দটির অর্থ বেশ বিস্তৃত। তো আদ্দায়ুস হচ্ছে সেই ব্যক্তি যার কোনো খারাপ কাজের প্রতি, অশ্লীল কাজের প্রতি কোনো ঘৃণা নেই, এমনকি যদি নিজের পরিবারের সদস্যরাও সেই খারাপ কাজগুলো করে, অশ্লীল কাজ করে, তার সেগুলো দেখে নিজের মধ্যে কোনো ঈর্ষাবোধ জাগ্রত হয় না বা কোনো ঘৃণা জাগ্রত হয় না। যেমন কারো নিজের পরিবারের মহিলা সদস্য, যেমন মা, আপনার বোন,
হয়তো কোনো পরপুরুষের সাথে কথা বলছে, ঘোরাফেরা করছে, আন্তরিকভাবে তাদের সাথে আপত্তিকরভাবে সময় কাটাচ্ছে, কিন্তু এগুলো দেখে আপনার মনের মধ্যে কোনো ঈর্ষাবোধ জাগ্রত হয় না যে কেন সে এই কাজটা করলো। আপনার স্ত্রী খারাপ কাজ করছে, অশ্লীল কাজ করছে, কিন্তু আপনার এতে কোনো ভ্রূক্ষেপই নেই, কোনো চিন্তা নেই। এই সমস্ত লোকেরা, অর্থাৎ যারা নিজেদের পরিবারের মধ্যে অশ্লীলতাকে প্রশ্রয় দেয়, তারাই হচ্ছে দায়ুস, যাদের কোনো রক্ষণাত্মক ঈর্ষাবোধ নেই, গিরা নেই, এই সমস্ত লোকগুলো হচ্ছে দায়ুস। এই তিন প্রকারের লোকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে কোনো রকম দৃষ্টিপাত করবেন না। এক নম্বরে ছিল পিতামাতার অবাধ্য সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পিতামাতার প্রতি সদয় হও, আল্লাহর ইবাদত করো। ঠিক এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পিতামাতার প্রতি সদয় ব্যবহার করো। দ্বিতীয় আমরা বলেছিলাম, মহিলা কিন্তু তার আচার আচরণ সমস্ত কিছু পুরুষালী ভাবসম্পন্ন। এখানে পুরুষালী ভাবসম্পন্ন বলতে সেই সমস্ত মহিলাকেই বোঝানো হয়েছে যে সমস্ত মহিলারা যারা সবসময় ইচ্ছাকৃতভাবে পুরুষদের মতো হতে চায়, পুরুষদের মতো পোশাক পরে, পুরুষদের মতো চলাফেরা করে, এবং বর্তমান সময়ে আমাদের সমাজে, দেশে কিংবা বিশ্বে এই ব্যাধিটি, অসুস্থতাটি ব্যাপক আকারে চারদিকে ছড়িয়ে পড়ছে এবং অহরহ দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সাবধান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত লোকগুলোর দিকে কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে তাকাবেন পর্যন্ত না, গুনাহ থেকে পবিত্র করা দূরে থাকুক। এবং চার নম্বরে আমরা যে পয়েন্টটিতে আসতে যাচ্ছি যে মুসলিম গুনাহগার যাদেরকে সেই হাশরের ময়দানে শাস্তি ভোগ করতে হবে, সেই চার নম্বর ক্যাটাগরিতে আছে এমন সমস্ত লোক যারা হচ্ছে ধনী ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধন সম্পদ প্রদান করেছেন, কিন্তু সেগুলো তারা অনর্থক কাজে অপচয় করেছে। এই সমস্ত লোকেদের কী অবস্থা হবে সেই সম্পর্কে, এবং এই হাদিসটি রয়েছে তিরমিজি, ইবনে মাজা এবং আল হাকিমে। একদিন একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে বসেছিল এবং ঘন ঘন ঢেকুর তুলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমার ঢেকুর থেকে আমাদেরকে দূরে রাখো। যে ব্যক্তি দুনিয়াতে নিজের পেট বেশি ভর্তি রাখবে, কিয়ামতের দিনে সেই সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। অর্থাৎ দুনিয়াতে যে বেশি খাবে, কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। তো আরেকটি হাদিস রয়েছে বুখারী ও মুসলিমে, আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি সম্পদ, কিয়ামতের দিনে তার তত কম পুরস্কার। কিন্তু কিছু ব্যতিক্রমী ছাড়া, যারা তাদের এই সম্পদকে ডানে বামে, সামনে পেছনে ভালো কাজে ব্যয় করেছে, ভালো কাজে তাদের এই সম্পদকে ব্যয় করেছে, এরা ব্যতিক্রম। যেমন আরেকটি হাদিস রয়েছে, যাদের দুনিয়াতে বেশি রয়েছে, কিয়ামতের দিনে তাদের সবচেয়ে কম থাকবে, তারা ব্যতীত যারা ডানে বামে ভালো পথে খরচ করে এবং হালাল রুজি উপার্জন করে। অর্থাৎ যারা হালাল রুজি উপার্জন করে এবং সৎ পথে ভালো কাজে সেই সমস্ত সম্পদগুলোকে খরচ করে, তারা ব্যতীত। সুতরাং অনেকে, আমরা যেটা বর্তমানে বলে থাকি, যে অনেকে বলে যে টাকা পয়সার জিনিসটাই আসলে খারাপ, টাকা পয়সা মানুষকে খারাপ কাজে নিয়ে যায়, এরকম মানুষ বলে যে টাকা জিনিসটাই খারাপ, অর্থ সম্পদ থাকলেই মানুষ নষ্ট হয়। অনেকেই বলে যে টাকা খারাপ, কিন্তু আসলে সত্যিকার অর্থে যে এই টাকা পয়সার সম্পদগুলো, এগুলো নিজস্ব কোনো খারাপ কাজে মানুষকে নিয়ে যায় না, খারাপ কোনো অর্থ বহন করে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই সম্পদগুলোকে খায়ের বলেছেন, খায়ের, ভালো জিনিস। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই সম্পদগুলো, টাকা পয়সা, অর্থ সম্পদদেরকে বলেছেন খায়ের। খায়ের মানে হচ্ছে ভালো বা কল্যাণকর কিছু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে খায়ের এবং জিনা বলেছেন। জিনা অর্থ হচ্ছে জীবনের শোভা। তো টাকা জিনিসটি আসলে তখনই খারাপ হবে যখন তা আপনি একটি খারাপ কাজে ব্যবহার করবেন। অর্থাৎ মূলত এটি আসলে একটি হাতিয়ার বা টুলসের মতো, যা আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন, খারাপ কাজে ব্যবহার করতে পারেন। তো যখন এটাকে কেউ খারাপ কাজে ব্যবহার করতে পারে, সে খারাপ কাজের জন্য শাস্তি উপার্জন করে, এবং যখন সে ভালো কাজে ব্যবহার করে, তখন সে এর জন্য আখিরাতে পুরস্কারের আশা করতে পারে। যেমন আমরা আমাদের নিজস্ব জ্ঞান, বুদ্ধি, মেধা এবং স্বাস্থ্য, এগুলো কী? এগুলো চাল সমাদার পক্ষ থেকে একটি নিয়ামত, এবং আল্লাহর দেওয়া যে কোনো রিজিক, এগুলো আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি, একইভাবে খারাপ কাজেও ব্যবহার করতে পারি। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, সাবধান থাকতে হবে যে আমাদের এই অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলো যাতে দূষিত না হয়ে যায়। নিয়মিত এইগুলোকে বিশুদ্ধ রাখতে হবে। আর সেটা করার উপায় কী? টাকা পয়সা বিশুদ্ধ রাখার উপায় হচ্ছে সেটাকে ভালো কাজে ব্যবহার করা, পবিত্র কাজে ব্যবহার করা, এবং কৃপণতা পরিহার করে সৎ পথে বেশি বেশি করে এই সম্পদগুলোকে খরচ করা। কারণ টাকা পয়সা আটকে রাখলে সেটা মূলত এক প্রকার অপচয়ের মতোই, কারণ অর্থ সম্পদের ব্যবহার হচ্ছে এর ব্যবহার করা, অর্থাৎ খরচ করার মধ্যেই অর্থ সম্পদের পবিত্রতা। এবং আমরা যদি সুবহানাল্লাহ সাহাবিদের দিকে দেখি, যে দেখব যে অনেক বিখ্যাত সাহাবি ছিলেন, যারা ধনী ছিলেন, সম্পদশালী বিত্তবান সাহাবি ছিলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে ধনীদের মধ্যে অন্যতম, এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন মুসলিমদের মধ্যে সবচেয়ে বিত্তশালী। তো উসমান বিন আফফানের মতো
এবং আব্দুর রহমান বিন আউফের মতো, এরা হচ্ছেন আশারাই মুবাশশারা, অর্থাৎ যে সমস্ত দশজন ব্যক্তি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এই সমস্ত ব্যক্তি ধনী ছিলেন। জুবাইর বিন আওয়াম, তিনিও ধনী ছিলেন। তাছাড়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা উভয়েই বেশ সচ্ছল ছিলেন এবং তারা আসলে জানতেন যে এই সচ্ছলতা কিংবা এই অর্থ সম্পদ কিভাবে কোন কাজে ব্যবহার করতে হবে। এবং আমরা দেখতে পাই যে বেশ কিছু নবী এবং রাসূলও ছিলেন যারা বিত্তশালী ধনী ছিলেন, যেমন দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম। তো পাঁচ নম্বরে, অর্থাৎ ধনী এবং সম্পদ অপচয়কারীদের পর যাদের সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই পাঁচ নম্বর পয়েন্টে আসছে সেই সমস্ত লোক যারা বিশ্বাসঘাতকতা করেছে, আল গাদির বা বিশ্বাসঘাতকদের সম্পর্কে। তো আল গাদির হচ্ছে সেই ব্যক্তি যে বিশ্বাসঘাতকতা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, সহিহ মুসলিমে রয়েছে, কিয়ামতের দিন যখন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একত্রিত হবে, তখন যেই লোকটি দুনিয়াতে বিশ্বাসঘাতকতা করেছিল সে একটি পতাকা বহন করবে এবং সেই পতাকাতে লেখা থাকবে, এই লোকটি একজন বিশ্বাসঘাতক। অর্থাৎ বিচারের দিনে বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তি, সকলের সামনে সে যে একজন বিশ্বাস ভঙ্গকারী, বিশ্বাসঘাতক ব্যক্তি ছিল, গাদ্দার ছিল, সেটা প্রকাশিত হয়ে যাবে। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তির পিছন দিক থেকে, তার দেহের পিছন দিক থেকে পতাকার ঝান্ডাটি উঠবে এবং পতাকার ঝান্ডা নিয়েই সে চলাফেরা করবে, এবং যত বড় বিশ্বাসঘাতকতা হবে তার পতাকার আকার আকৃতি তত বড় বেশি হবে, তত বড় পতাকার আকৃতি হবে। এবং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাস ভঙ্গকারী লোকের সাথে একটি করে পতাকা বা ঝান্ডা থাকবে এবং ঝান্ডার অনুপাত হবে তার সেই সমস্ত গুনাহের পরিমাণ, যত বেশি তত বড়, গুনাহের উপর নির্ভর করে। এবং সেই ব্যক্তি সবচেয়ে বড় বিশ্বাসঘাতক যে সাধারণ মানুষের আমির, আমির আম্মা, অর্থাৎ খলিফা হয়ে, সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে সাধারণ সমস্ত মানুষদের সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে, এই লোকটি সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। এবং এই বিশ্বাসঘাতকতা খুবই খারাপ, কেননা খলিফা বা শাসক সে হচ্ছে মূলত সমস্ত মানুষের প্রতিনিধি, সমস্ত মানুষের সাথে সে বিশ্বাসঘাতকতা করে। খলিফা বা শাসকের বিশ্বাসঘাতকতা মানে হচ্ছে সমস্ত মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। এবং এই ধরনের বিশ্বাসঘাতকতার একটি বড় উদাহরণ হচ্ছে বর্তমান বিশ্বে যে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কাছে ফিলিস্তিনকে বিক্রয় করে দেওয়া, এবং এটা হচ্ছে আল গাদরের খুব ভালো একটি নমুনা। দুনিয়ার স্বার্থে কিছু মানুষ তারা ইহুদিদের কাছে চুক্তি সই করে এই ভূমিকে বিক্রয় করে দিয়েছে দুনিয়ার খুব স্বল্প মূল্য, এবং আমরা জানি যে ইহুদিরা খুবই কৃপণ, তারা এর বিনিময়ে খুব বেশি মূল্য প্রদান করে নাই, এবং খুব সামান্য কিছু মূল্যে এই সমস্ত লোকেরা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে মুসলিমদের ভূমি ফিলিস্তিনকে তাদের সাথে চুক্তি করে বিক্রয় করে দিয়েছে। এবং ৬ নম্বর পয়েন্টে আমরা উল্লেখ করতে যাচ্ছি এমন কিছু লোক যারা আল ঘালুল। আল ঘালুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে গনিমতের মাল থেকে কোনো কিছু চুরি করা। তো যখন যুদ্ধে যে সমস্ত সম্পদ উপার্জন করা হয় সেগুলো একসাথে জমা করা হয় এবং সেই জমা করার সময় সেখান থেকে কোনো কিছু একটা টান দিয়ে সরিয়ে নেওয়া, চুরি করা। তো যে চুরি করে তাকে বলা হয়ে থাকে, যদি কেউ চুরি করে তাকে বলা হয়ে থাকে আল ঘালুল। তো সাধারণ অর্থে এটা আসলে এমন একটা বিষয়কে বোঝাচ্ছে যে যখন এমন একটা বিষয় যেটা আসলে আমার নিজের অধিকার নেই, নিজের অধিকারের বাইরে থেকে কোনো একটা বিষয় নিয়ে এসে নিজের কাছে রেখে দেওয়া, অথচ আমার ওই বিষয়ে কোনো অধিকার নেই, এই অপরাধের শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন যে যেই ব্যক্তি খেয়ানত করবে কিয়ামতের দিন, সে এই নিজের খেয়ানত করা জিনিস সহকারে, নিজের খেয়ানত করা জিনিস সহকারে হাজির হয়ে যাবে, তারপর প্রত্যেকেই তার উপার্জনের পুরোপুরি প্রতিদান পেয়ে যাবে এবং কারোর প্রতি জুলুম করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ উট চুরি করে থাকে কিয়ামতের দিন সেই উটকে সে নিজের কাঁধে বহন করে নিয়ে আসবে, তেমনিভাবে যদি কেউ কোনো গরু বা ছাগল চুরি করে কিয়ামতের দিন তার অবস্থা একই রকম হবে, সেই চুরিকৃত খেয়ানতকৃত জিনিস তার কাঁধে চড়িয়ে দেওয়া হবে। এবং সহিহ বুখারি এবং মুসলিমের রেওয়ায়তে একটি হাদিস রয়েছে আবু হুমায়দ আল সাইদি থেকে বর্ণিত, তিনি বলেন যে আসাদ গোত্রের ইবেন লুতবিয়া নামের জনৈক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইম গোত্রের জাকাত তোলার কাজে, জাকাত উসুল করার কাজে পাঠালেন। একজন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি গোত্রের কাছ থেকে জাকাত নেওয়ার জন্য, জাকাত উসুল করার জন্য দায়িত্ব দিয়ে পাঠালেন। তো যখন সেই লোকটি ফিরে আসলো, সে এসে বলল রাসূলুল্লাহর কাছে এসে বলল এটা আপনার জন্য আর এটা হচ্ছে আমার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে। তো সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর খুব শুকরিয়া আদায় করলেন এবং এরপরে খুতবা দেওয়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার ব্যাপারে আমি আর কি বলবো, যাকে আমি যাকাত উসুল করার জন্য কাজে পাঠালাম আর সে নিজে সেই কাজ করে এসে বলছে এটা হচ্ছে আপনার জন্য আর এগুলো আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে কেন নিজের ঘরে অবস্থান করে দেখল না সে এই ধরনের কোনো উপহার পেত কিনা, সে কেন নিজের ঘরে অবস্থান করে দেখল না সে এই ধরনের কোনো উপহার পেত কিনা যদি না সে উসুলের কাজে না যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে যার হাতে মুহাম্মাদের জীবন তার কসম খেয়ে বলছি তোমরা এই কাজের বিনিময়ে কিচ্ছু গ্রহণ করবে না, কিন্তু কেউ যদি তা করে তাহলে কিয়ামতের দিন সেই জিনিসটি সাথে করে নিয়েই সে উঠবে এবং সে তার কাঁধে একটি ক্রুদ্ধ উট বহন করবে, কিংবা রাগত স্বরে চেঁচাতে থাকা চিৎকার করতে থাকা একটি গরু কিংবা ভেড়াকে নিজের পিঠে নিয়ে এই ব্যক্তি উঠবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে হাত তুললেন এবং এমনভাবে দোয়া করলেন আমরা সবাই তার হাতের শুভ্র অংশটি দেখতে পেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার বললেন ইয়া আল্লাহ আমি আপনার আদেশ পালন করেছি, ইয়া আল্লাহ আমি আপনার আদেশ পালন করেছি। এই হাদিসটিতে আমরা দেখতে পাই যে কী কারণে যাকাত উসুল করার কাজে পাঠানো ব্যক্তিকে মূলত সেখানকার লোকেরা উপহার দিয়েছিল, উপঢৌকন দিয়েছিল এবং সে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে এটা আমার জন্য এবং এটা হচ্ছে আপনার জন্য উপহার, কিন্তু কেন তাদেরকে সেই উপহার দেওয়া হয়েছিল? সে একটি দায়িত্ব পালন করতে গিয়েছিল যাকাত আদায় করার কাজে, তো তাকে কেন উপহার দেওয়া হলো? কারণ হচ্ছে যে সে একটি বিশিষ্ট দায়িত্বশীল উঁচু পদে ছিল এবং এই উপহার দেওয়ার উদ্দেশ্য ছিল যাতে সেখানকার অধস্তন ব্যক্তিরা যারা যাতে যাদের কাছ থেকে যাকাত আদায় করা হচ্ছে তাদের প্রতি যেন অমুক ব্যক্তিটি সহজ, দয়ালু, কোমল, বন্ধুসুলভ হয়, অর্থাৎ নিজেদের স্বার্থ উদ্ধার করা। তো মূলত এটি উপহার সামগ্রী হিসেবে দিলেও সত্যিকার অর্থে প্রয়োগের দিক থেকে এটি হচ্ছে এক প্রকার ঘুষ, উৎকোচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণে বলেছেন যে কেউ যদি এভাবে কোনো কিছু গ্রহণ করে থাকে তাহলে কিয়ামতের দিন নিজের ঘাড়ে সেটাকে নিয়ে সে উঠবে। এখানে পাশাপাশি আরেকটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন যে কেউ যদি কোনো একটি দায়িত্বশীল পদে থেকে থাকে তার মানে এই নয় যে সে কারো কাছ থেকেই কোনো উপহার গ্রহণ করতে পারবে না, এমনটি নয়। যে কেউ যে পদেই থাকুক না কেন সে অবশ্যই উপহার গ্রহণ করতে পারে, কিন্তু কেউ যদি আপনাকে এই উপহারের মাধ্যমে নিজের কোনো স্বার্থ কাজ হাসিল করতে চায়, নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, তাহলে সেই উপহার আপনার জন্য আর হালাল নয়, কারণ সেটা আর উপহারের মোড়কে মোড়ানো নেই, মূলত সেটা হচ্ছে এক প্রকার ঘুষ, ঘুষ। এবং তাছাড়া ব্যতিক্রমে যদি আপনাকে কেউ ভালোবেসে কোনো কিছু দিতে চায় যেখানে তার নিজস্ব কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ উপহার, তাহলে সেটা আপনার জন্য বৈধ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লোকটিকে বলেছেন যে তুমি যদি নিজের ঘরে অবস্থান করতে, চিন্তা করে দেখো তুমি নিজের ঘরে যদি অবস্থান করতে তাহলে কি তোমাকে লোকেরা সেই উপহারটা দিত, সেই উপহার সামগ্রী দিত? সে নিজ গৃহে অবস্থান করলে ওই লোকেরা তাকে এই উপহার সামগ্রী দিত না, কারণ সে এখানে যাকাত আদায় করার কাজে গিয়েছিল বলেই তাকে সেই উপহার সামগ্রীটি দেওয়া হয়েছিল এবং এই কারণে এটা আর উপহার ছিল না, এটা হয়ে গেছে এক প্রকারের ঘুষ। এবং এরপর আমরা যাদের কথা আলোচনা করতে যাচ্ছি তারা হচ্ছে যারা মানুষের জমি জমাকে অবৈধভাবে দখল করে নেয়, অবৈধ জমি দখলদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কেউ অবৈধভাবে কারো কাছ থেকে এক টুকরো জমিও দখল করে নেয় কিয়ামতের দিন তাকে সাত তবক আসমানের এবং জমিনের নিচে তাকে ডুবিয়ে দেওয়া হবে, বুখারীর হাদিস। এবং এটি হচ্ছে অন্যায়ভাবে জমি দখলদারকারীদের শাস্তি, তার পিঠে এই জমিকে বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হবে। এবং আট নম্বরে আমরা আলোচনা করতে যাচ্ছি কিয়ামতের দিন যে সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগেই শাস্তি প্রদান করতে হবে সেটা হচ্ছে যে এমন কিছু ব্যক্তি যারা আসলে দ্বিমুখী ব্যক্তি, অর্থাৎ দুল ওয়াজহাইন। দুল ওয়াজহাইন মানে হচ্ছে দ্বিমুখী মনোভাব, ডাবল স্ট্যান্ডার্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিনে সবচেয়ে খারাপ অবস্থায় থাকবে এই দ্বিমুখী লোকেরা, তারা এক মুখে কিছু লোকের সাথে দেখা করে আবার আরেক মুখে আরেক মনোভাব নিয়ে আরেক ধরনের আচরণ নিয়ে আরেক ধরনের লোকের সাথে দেখা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন যে কিয়ামতের দিন এই দ্বিমুখী মনোভাব সম্পন্ন লোকদের জিহ্বাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের একটা জিহ্বায় পরিণত করে দেবেন, কারণ দ্বিমুখী লোকদের সবচেয়ে ঘৃণ্য অঙ্গ হচ্ছে তার এই জিহ্বা, কারণ সেটা সবসময় যেখানে সুবিধা সেখানে একরকম আচরণ, আরেক দিকে আরেকরকম আচরণ করে, সুবিধা অনুযায়ী তার এই জিহ্বাকে সে ব্যবহার করে, প্রতিনিয়ত পরিবর্তন করে। এবং সুবহানাল্লাহ, আমরা দেখি যে আসলে ইসলাম যখন একটা জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমত হিসাবে পাঠিয়ে দিলেন, মনোনীত করলেন, পরিপূর্ণ করে দিলেন এই দিনকে, তো ইসলাম হচ্ছে আসলে খুবই সহজ সরল একটি জীবন ব্যবস্থা, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সোজা সাপটা জীবন, এবং এর মধ্যে কোনো জটিলতা কুটিলতা এই সমস্ত দ্বিমুখী মনোভাব এগুলো নেই। ইসলাম পছন্দ করে ন্যায়পরায়ণতা, স্পষ্টতা, সত্যতা। আবার পাশাপাশি এর মানে এই নয় যে এই স্পষ্টতা সত্যতা এগুলো প্রমাণ করার জন্য আপনাকে খুবই কঠোর একরোখা প্রকৃতির হতে হবে, এরকম নয়। অনেকে মনে করতে পারেন যে আমাদের এই দ্বিমুখী মনোভাব মনে করার জন্য সবসময় কঠিন একরোখা হতে হবে, আসলে তা নয়। বরং ইসলাম বলে যে মানুষের সাথে তুমি নিজে যা সেটাই প্রদর্শন করো, সৎ থাকো, তাদের সাথে ভালো ব্যবহার করো, সত্য কথা বলো, স্ট্রেট ফরওয়ার্ড। এবং
এটা আমাদেরকে দ্বিমুখী মনোভাব থেকে মুক্তি দান করতে খুবই সাহায্য করতে পারে। এরপর আমরা আসলে আলোচনা করতে যাচ্ছি 9 নম্বর পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে বিশ্ব পরিস্থিতির সাথে মুসলিম দেশগুলোর অবস্থার সাথে খুবই সামঞ্জস্যশীল। সেটা হচ্ছে যে যেই সমস্ত শাসক যারা জনগণের বিভিন্ন চাহিদা দাবি দেওয়া প্রয়োজন পূরণ করা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই মুসলিমদের থেকে যে ব্যক্তি মুসলিমদের নেতৃত্ব দেখ না কেন, সে যদি অভাবী এবং গরিব লোকদের থেকে নিজেকে পালিয়ে পালিয়ে রাখে, দূরে সরিয়ে রাখে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ সেই ব্যক্তি এবং তার প্রয়োজনের সাথে এবং আল্লাহ নিজের মধ্যে একটি পর্দা তুলে দেবেন, একটি বাধা স্থাপন করে দেবেন। আপনি যদি কোনো নেতা বা শাসক হন এবং এরপর আপনি অভাবী আর দরিদ্র লোকদের থেকে দেখা করতে, তাদের সাথে দেখা করতে, তাদের প্রয়োজনের কথা শুনতে, অভাব পূরণ করতে অপারগতা প্রকাশ করেন, তাহলে আপনি তাদের কোনো দায়িত্বই নিতে চাচ্ছেন না। অথচ শাসক হিসেবে এটাই আপনার কাজ এবং আপনাকে সেই কাজের জন্য আপনি দায়িত্বশীল, দায়বদ্ধ। আর কিয়ামতের দিনে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অভাব আবেদন তুলে ধরবো, বিভিন্ন প্রয়োজনের জন্য সাহায্য চাইবো, ওই ব্যক্তিও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবে, প্রয়োজনের চাহিদা পেশ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে তার অভাব পূরণ করবেন না, সাহায্য করবেন না। কারণ আল্লাহ সেই শাসককে দুনিয়াতে যেই দায়িত্ব দিয়েছিল সেটাকে সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। এবং আপনি যদি মুসলিম খিলাফার খলিফাদের দিকে লক্ষ্য করেন, আপনি দেখবেন যে তাদের দরজা সব শ্রেণীর মানুষের জন্য সব সময় তাদের এই সাহায্য সহযোগিতা সব সময় উন্মুক্ত ছিল। তারা মানুষের কাছে, মানুষ সহজেই তাদের কাছে পৌঁছাতে পারতেন, কোনো বাধা প্রতিবন্ধকতা তারা নিজেদের মধ্যে স্থাপন করে মানুষদের থেকে দূরে সরিয়ে রাখেননি। যেমন একবার মিশর থেকে একজন লোক, ওই এলাকার যিনি গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, এবং তার ছেলের সাথে একটি ঘটনা ঘটেছিল, সেই ব্যাপারে অভিযোগ নিয়ে মদিনায় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি যে তিনি কোনো বড় রাজপ্রাসাদ বা দুর্গ বিলাসবহুল বাড়ি এগুলোর মধ্যে থাকতেন না, তিনি বাস করতেন সাদা সিধা একটি কুটিরে। আশ্চর্যজনক ঘটে হচ্ছে যে সেই সামান্য একটি ঘরে দরজা পর্যন্ত ছিল না, কত সিম্পল লাইফ তারা পার করেছেন, শুধুমাত্র একটি পর্দা দিয়ে বাইরে থেকে ঘরের অন্দরমহলটা আলাদা করা ছিল। তো কাজেই যদি কেউ কোনো একজন ব্যক্তি বাইরে থেকে আসতো, তো সে বাইরে দাঁড়িয়েই ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকত, যখন তিনি অনুমতি দিতেন তখনই সেই ব্যক্তি ঘরে প্রবেশ করতে পারত, এরপর তারা মুসলিম খলিফাদের সাথে বসে একসাথে কথা বলত। তো এইভাবেই একবার পারস্যের একটি রাজা, পারস্যের বিভিন্ন অঞ্চলে রাজা ছিল যাদের কেউ কেউ ছিল বড় রাজা, ছোট রাজা, এই ধরনের ভাগ করা ছিল। তো এরকম একজন রাজা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে আসলো, মদিনায় আসলো। তো সে একটি মূলত বার্তা নিয়ে মুসলিম খলিফা ওমরের কাছে এসেছিল, একটি মেসেজ নিয়ে এসেছিল। তো সেই রাজাটি মদিনায় এসেই জিজ্ঞাসা করলো, তোমাদের খলিফা কোথায়? লোকেরা বললো যে হয়তো তিনি তার বাড়িতে অথবা মসজিদে আছেন। তো এরপর সেই পারস্যের রাজা তার বাড়িতে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেল, কিন্তু সে সেখানে গিয়ে খলিফাকে দেখতে পারলো না, নেই। এরপরে সে মসজিদে গেল, দেখলো সেখানেও খলিফা নেই। তখন একজন মুসলিম তাকে দেখিয়ে দিল এবং বলল, ওই যে দেখছো গাছের নিচে একজন লোক শুয়ে ঘুমাচ্ছে, তিনি আমাদের খলিফা, গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে। এরপর পারস্যের ওই রাজা মরুভূমির গাছের নিচে শুয়ে থাকা ওমর ইবনুল খাত্তাবের কাছে গেল এবং আশ্চর্য হয়ে বলল, তুমি আসলেই ন্যায় বিচার করো এবং এই কারণেই তুমি এত শান্তিতে এত নিরাপদে এইভাবে ঘুমাতে পারছো। একজন রাজা হয়ে, মানুষের প্রতিনিধি হয়ে, খলিফা হয়ে, সমস্ত মানুষের নেতা হওয়ার পর এত শান্তিতে কীভাবে একজন মানুষ ঘুমাতে পারে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ওই ব্যক্তি বলছেন যে তুমি ন্যায় বিচার করেছো এবং এই কারণেই তুমি এত শান্তিতে এবং এত নিরাপদে এইভাবে ঘুমাতে পারছো, কারণ সে তার নিজের রাজা পারস্যের রাজাদের সাথে তুলনা করে দেখেছে যে পারস্যে এইভাবে একজন রাজা নিরাপত্তা বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, গার্ড, দেহরক্ষী এত কিছু ছাড়া চলাফেরাই করতে পারে না, সেখানে এইভাবে গাছের নিচে শুয়ে ঘুমানো তো অসম্ভব ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে নিরাপত্তা রক্ষী ছাড়া ঘুমাচ্ছেন, কারণ তিনি ছিলেন একজন ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিয়েছিলেন এবং এই কারণে সমস্ত মানুষ তার উপর সন্তুষ্ট ছিল। অভাবী লোকদের থেকে পালিয়ে থাকা, পালিয়ে বেড়ানো একটি অত্যন্ত গর্হিত কাজ, এবং এই বিষয়টি বোঝার আগে আসলে আমাদের নিজেদের মানসিকতাকে বিশুদ্ধ করা প্রয়োজন, নিজেদের মানসিকতাকে শুদ্ধ করা প্রয়োজন। কারণ আমরা শাসক বা নেতৃত্ব এই শব্দগুলোর সংজ্ঞাই যেন আমাদের কাছে পাল্টে গেছে, এই শব্দগুলোর যেন নতুন করে সংজ্ঞা দেওয়া প্রয়োজন হয়ে গেছে। কারণ বর্তমানে আমরা যেখানে, যে সমাজে বসবাস করছি যুগের পর যুগ ধরে, সেটা হচ্ছে জুলুম এবং নিপীড়নমূলক একটি সমাজ, একটি শাসন ব্যবস্থা, এবং এর কারণে আমাদের এই নেতৃত্ব সম্পর্কে প্রত্যেক মানুষের একটি বেশ খারাপ ধারণা রয়েছে। যখনই আমাদের দেশে বা সমাজে কোনো একজন নেতা কোনো একটা ভালো কাজ করে, আমরা অবাক হয়ে যাই এবং উচ্ছ্বসিত প্রশংসা করি এবং এই কাজের জন্য তাকে
ধন্যবাদ জানাই, কিন্তু আমরা আসলে ভুলে যাই যেটা মূলত তার দায়িত্বই ছিল, সে এটা করবে, এটাই স্বাভাবিক, তার কাজই হচ্ছে এটা, মানুষের অভাব পূরণ করার জন্য সে ওই দায়িত্বে দায়িত্বশীল, এবং এটা আসলে সে আমাদের প্রতি কোনো অনুগ্রহ করেনি, মূলত তার এটাই করা উচিত, না করলে সে অকৃতজ্ঞতা প্রকাশ করছে। আমাদের এই মানসিকতা বর্তমানে হারিয়ে গেছে, এবং আমরা দেখি যে এই সমস্ত নেতাদেরকে যখন তারা কোনো একটা মন্দ কাজ করে, নেতা শাসক মন্দ কাজ করে, জুলুম করে, তখন আমরা একেবারে চুপ মেরে যাই, যেন মনে হয় যে ওটাই ছিল তার জন্য করার মতো একটা বিষয়, সেই জুলুম করবে, অত্যাচার করবে, এটাই তো স্বাভাবিক। অথচ আসলে মানুষের অধিকার আদায় করার জন্য, মানুষের অভাব অভিযোগ এগুলো শোনার জন্য, তাদের সেবা প্রদান করার জন্যই কিন্তু তাকে সেই পদে আদিষ্ট করা হয়েছিল। অন্যদিকে আমরা যখন দেখি ইসলামী ক্ষেত্রে, ইসলামে নেতৃত্ব মানে হচ্ছে একটা দায়িত্বশীল, যার যত বড় দায়িত্ব তার নেতৃত্ব বা সমাজের মর্যাদা তত বেশি, কারণ সে সেই দায়িত্বটাকে পালন করে। আপনি ঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। নেতাদেরকে নেতৃত্বের আসনে বসানো হয়েছে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য। কেউ যদি কোনো একটা ভালো কাজ করে, সে মূলত তার দায়িত্বই পালন করলো এবং এটাই জনগণ তার কাছ থেকে আশা করে, আর তারা যদি তাদের উপর দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তাদের নেতৃত্বকে কেড়ে নেওয়া দরকার। এবং আমাদের এরকম ধ্যান ধারণা চিন্তাভাবনা থাকা উচিত নয় যে নেতারাই হচ্ছে একেবারে দেশের জনগণের মালিক, তারাই সমস্ত ক্ষমতাশীল, তাদের কথাই সব কিছু আইন, এরকম নয়। বরং সমস্ত কিছু, দেশ কিংবা জনগণের মালিক হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং নেতারা হচ্ছেন জনগণের প্রতিনিধি, এবং তারা জনগণের প্রয়োজন পূরণের জন্য সেই সমস্ত পদে আদিষ্ট হয়েছেন। তারা জনগণের প্রয়োজন পূরণ করবেন, জনগণের কাজ, এবং জনগণের কাজ এটা নয় যে সেই সমস্ত নেতাদের অভাব পূরণ করা, বরং তারাই জনগণের অভাবকে পূরণ করবেন। কিন্তু এই কনসেপ্ট বা ধারণাটি আজকে আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, আমাদের আর এখন এরকমের কোনো ধ্যান ধারণা নেই। কিন্তু সুবহানাল্লাহ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা এই সমস্ত ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন, এবং এই বিষয়গুলো ওনারা নিজেদের অন্তরে লালন করতেন। একদিনের ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেই, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে শুনো এবং মানো, শুনো এবং মানো। তো সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু হঠাৎ সেই মসজিদ থেকে দাঁড়িয়ে উঠলেন এবং বললেন যে আমরা কিছুই শুনব না এবং কিছুই মানব না। তো সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত ন্যায়নিষ্ঠ নীতিমান একজন সাহাবি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, লিমা, কেন? সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে কারণ আপনি আমাদের সবাইকে এক টুকরো এক খণ্ড কাপড় দিয়েছেন, কিন্তু নিজে দুই খণ্ড নিয়েছেন। তো এই কাপড়গুলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে এক টুকরো করে দিয়েছিলেন, প্রত্যেক মানুষ এক টুকরো করে পেয়েছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খুতবা দিতে মিম্বরে দাঁড়ালেন, তখন সালমান আল ফারিসি অবাক হয়ে খেয়াল করলেন, আরে খলিফা নিজেই তো দুই টুকরো কাপড় নিয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও এই বিষয়টি বুঝতে পারলেন এবং নিজে তিনি এ কারণে কিছু বললেন না। তিনি তার পুত্র আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হে আবদুল্লাহ, তুমিই বলো। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন এবং বললেন, আমার পিতা আসলে অনেক দীর্ঘদেহী, চওড়া এবং সুস্বাস্থ্যবান, এই সামান্য এক টুকরো কাপড়ে তার জন্য কোনো জামা তৈরি করা সম্ভব না, এবং এই কারণে আমি আমার নিজের অংশটুকু আমার পিতাকে দিয়ে দিয়েছি, এই কারণেই দুই খণ্ড কাপড়ে ওনার জামা তৈরি করা হয়েছে। এত কড়া জবাবদিহিতা ছিল একজন খলিফার। তো বর্তমানে আমরা আসলে দেখতে পাই যে এই ধরনের সামান্য একটা কাপড় তো দূরে থাকে, আমাদেরকে আমাদের নিজেদের বসবাসের ভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের সম্পদগুলোকে বিভিন্ন স্থানে কেড়ে নেওয়া হয়েছে, সমস্ত কিছু দখল করা হয়েছে, অথচ আমরা এই ব্যাপারগুলোকে একেবারে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছি। এক খণ্ড কাপড় তো দূরে, আমরা আমাদের মুসলিম সমস্ত উম্মাই যেন আজকে বিধর্মীদের হাতে চলে গেছে এবং উম্মার বিভিন্ন বিষয় নিয়ে তারা খবরদারি ফলাচ্ছে, তারা ঠিক করে দিচ্ছে কীভাবে আমরা ইসলাম পালন করব, কত দুঃখজনক। এবং মুসলিমদের এই জমি, মুসলিমদের ভূমি চুক্তি করে তাদের কাছে বিক্রয় করে দেওয়া হয়েছে, সত্যি অপমানজনক এবং অগ্রহণযোগ্য একটি বিষয়। এবং যারা এই কাজে সহযোগিতা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সেই বিচারের দিনে কথাও বলবেন না, পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। এরপর 10 নম্বরে আমরা উল্লেখ করতে যাচ্ছি যাদের প্রসঙ্গ, তারা হচ্ছে ভিক্ষুক। আবু দাউদ এবং নাসাই থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও ভিক্ষা করে, কিয়ামতের দিন তার এই ভিক্ষা তার মুখমণ্ডলে কালো দাগ হয়ে যাবে। অর্থাৎ আপনার যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে, আপনি ভালোই চলতে পারছেন, কিন্তু এর পরও যদি আপনি ভিক্ষা করেন তাহলে আপনার মুখমণ্ডলে কালো দাগ হয়ে যাবে কিয়ামতের দিনে, আপনি অপমানিত অপদস্থ হবেন, কারণ আপনার যা ছিল যথেষ্ট পরিমাণ ছিল এরপরও আপনি মানুষের কাছে অভাবে হিসেবে নিজেকে অসম্মানিতভাবেই উপস্থাপন করেছেন, ভিক্ষা চেয়েছেন। ইসলাম মানুষকে শেখায় কিভাবে মর্যাদাবান একজন ব্যক্তি হিসেবে বেঁচে থাকা যায়, সম্মানজনকভাবে বেঁচে থাকা, পাশাপাশি ইসলাম আপনার
জরুরি চাহিদা, আপনার যেই সমস্ত সমস্যাগুলো যার কারণে আপনার এই অভাব সেটাও বুঝে। ফলে যে দুর্যোগের ফলে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, ইসলাম তাকে এই অভাব অভিযোগ পেশ করা, ভিক্ষা করার অনুমতি দেয়। সত্যিই যে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যার সত্যিকার অর্থে প্রয়োজন, সেই ক্ষেত্রে ইসলাম তাকে অনুমতি প্রদান করে। তাদেরকে যেমন অধিকার দেওয়া হয় সাহায্যের জন্য হাত পাততে, তেমনিভাবে সচ্ছল ব্যক্তিদের উপরে এই দায়িত্ব বর্তায় যে সে বা তারা ওই সমস্ত অভাবী এবং দুর্দশাগ্রস্ত লোকদেরকে সাহায্য করবে। আর যাদের যথেষ্ট থাকা সত্ত্বেও নিজেরা দরিদ্র সাজে, দরিদ্র সেজে সাহায্য চায়, তারা আসলে সত্যিকার অর্থে তারা হচ্ছে লোভী ব্যক্তি, এবং লোভ জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই পছন্দ করেন না। তো শেষ ভাগে 11 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব যে সেই সমস্ত ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে মুসলিম হওয়ার পরেও শাস্তি ভোগ করবে, তারা হচ্ছে এমন সমস্ত ব্যক্তি যারা স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন দেখার পরে তার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে। স্বপ্ন দেখে একরকম বলে যে আমি আরেক রকম দেখেছি, মিথ্যা কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে কেউ যদি দাবি করে সে একটি স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখেছে সত্যিকার অর্থে সে তা দেখেনি, তাহলে অর্থাৎ কেউ যদি দাবি করে সে একটি স্বপ্ন দেখেছে কিন্তু প্রকৃতপক্ষে সে তা দেখেনি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটি শস্যকণার মধ্যে বলবেন গিট দাও, দুটি শস্যকণার মধ্যে গিট দিতে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন যে সে এই গিটটা দিতে পারবে না, এবং এটা অত্যন্ত কঠিন একটা কাজ, যা স্বপ্ন নিয়ে মিথ্যে কথা বলা লোকদের বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলবেন। স্বপ্ন নিয়ে মিথ্যে কথা বলা খুবই খারাপ একটি কাজ, কারণ অধিকাংশ লোকই এই সমস্ত স্বপ্নগুলো দ্বারা প্রভাবিত হয়, এবং আপনি যখন কাউকে বলবেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, তোমার সাথে এই হচ্ছে ওই রকম হচ্ছে, দেখলাম যে তোমাকে একটা সাপ কামড়াচ্ছে, তুমি মারা যাচ্ছ, এই সমস্ত বিষয়গুলো আমি স্বপ্নে দেখেছি, তোমাকে দেখেছি, তখন সত্যিকার অর্থে ওই ব্যক্তি নিজের উপর একটা তীব্র মানসিক চাপ অনুভব করে। আপনি তাকে ভয় দেখানোর জন্য বা যে কোনো কারণেই হোক বানিয়ে বানিয়ে স্বপ্নটি বললে তাকে একটা মানসিক চাপে, মর্মবেদনায় ফেলে দিলেন। আবার এরকম কিছু লোকও আছে যারা নিজেদেরকে মানুষের কাছে উচ্চ মর্যাদাশীল, একেবারে আল্লাহর আউলিয়া হিসেবে উপস্থাপন করার জন্য বানিয়ে বানিয়ে অনেক কথা বলে, বলে যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম। সাধারণত নিজের মর্যাদা বৃদ্ধির জন্য মানুষ এই সমস্ত স্বপ্ন নিয়ে বানিয়ে বানিয়ে কথা বলে, এবং এটা অত্যন্ত মারাত্মক একটা গুণাহ, কারণ আপনি স্বপ্ন নিয়ে মিথ্যা কথা বলছেন। আর অধিকাংশ মানুষই এই সমস্ত স্বপ্নগুলো তাদের মনে প্রভাব ফেলে, মানুষ এগুলোকে বিশ্বাস করতে চায়। এবং এরপর আসছে 12 নম্বর, সেই সমস্ত লোকের শাস্তি কিয়ামতের দিনে যারা গুপ্তচর বৃত্তি করে এবং আড়ি পাতে, কান পাতা। আপনি যদি কারো গোপনীয় বিষয়ে তার নিজস্ব গোপনীয়তাকে ভেদ করে তার গোপন কথা বা ব্যক্তিগত কথা কান পেতে শোনেন, তাহলে কিয়ামতের দিন আপনার কানে গরম উত্তপ্ত গলিত ধাতু বা সীসা আপনার কানে ঢেলে দেওয়া হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কানে গরম উত্তপ্ত সীসা ঢেলে দেবেন, কারণ আপনি একজন ব্যক্তির ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করেছেন। মানুষের নিজস্ব গোপনীয়তা রক্ষা করার অধিকার ইসলাম প্রদান করে, ইসলাম মানুষকে গোপনীয়তা রক্ষা করার অধিকার দেয়। আপনি কারো ব্যক্তিগত বিষয়ে নজরদারি বা গোয়েন্দাগিরি করতে পারবেন না। কেউ যদি গোপনে কোনো একটা মন্দ কাজও করে, আপনি তার উপর গুপ্তচর বৃত্তি করতে পারেন না। এমনকি কেউ যদি গোপনে কোনো গুনাহও করে, আমার আপনার অধিকার নেই সেটাকে খুঁজে বের করা। কেউ যদি তার নিজের বাড়িতে মদও পান করে, তারপরও আমাদের অধিকার নেই তার উপরে গুপ্তচর বৃত্তি করার, যদিও মদ পান করা কবিরা গুনাহ। এই সকল গুনাহ কেউ যদি গোপনে করে, তার জন্য আমরা দায়ী নই। এটি হচ্ছে ওই ব্যক্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যেকার একটা বিষয়, কারণ সে সেই কাজটিকে জনসম্মুখে করছে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির ব্যাপারে কী ফয়সালা হবে সেটা ঠিক করে দেবেন কিয়ামতের দিনে। আবার বিপরীতভাবে কেউ যদি প্রকাশ্যে এই গুনাহ করে, অর্থাৎ মানুষের মধ্যে গুনাহকে ছড়িয়ে দিচ্ছে বা নিজের গুনাহটাকে মানুষের কাছে প্রকাশ করছে, জাহির করছে, তাহলে এর জন্য অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এমনকি খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু কিংবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় এমন কিছু লোক ছিল আমরা দেখতে পাই যারা গোপনে নিজেদের বাড়িতে এই গুনার কাজগুলো করতো, বিভিন্ন রকম গুনার কাজ করতো, কিন্তু আসলে তারা এর জন্য কখনো শাস্তি পায়নি, কারণ তারা জনসম্মুখে এই সমস্ত কাজগুলো করতো না বা মানুষকে গুনায়ের কাজগুলো দেখিয়ে বেড়াতো না, যদিও আসলে তারা ছিল মুনাফিক এবং তাদের শুধুমাত্র এক নামটাই নাম সর্বস্ব মুসলিম, কিন্তু তারা লোকচক্ষুর অন্তরালে এই সমস্ত গুনাগুলো করতো বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। ইসলাম চায় না যে এই গোপন গুনাগুলো মানুষের লোকচক্ষুর সামনে প্রকাশিত হোক। হয়তো বা এই সকল লোকদেরকে আল্লাহ হিদায়ত দান করবেন এবং তওবা করার সুযোগ প্রদান করবেন, এবং তারা যদি হেদায়ত নাও পায়, তওবা না করতে পারে, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে শাস্তি অবশ্যই প্রদান করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদেরকে ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি ক্ষমা করে দেন এবং যাকে খুশি শাস্তি প্রদান করতে পারেন। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে মুসলিম বা ইমানদার বিশ্বাসী হওয়ার পরও যারা বিভিন্ন গুনাহ করেছে, গুনাহগার ব্যক্তি, তাদের কী অবস্থা হবে কিয়ামতের দিন সেই সম্পর্কে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা।